हेलो स्टूडेंट, क्लास थ्री सब्जेक्ट साइंस, डेट 29 दिसंबर 2020। प्रीवियस क्लास से हमरा मेजरमेंट पढ़ेছিলাম, আজকে পড়ব মেজারমেন্ট অফ লেন্থ। কি লেন্থের মাপটা কি হবে? দা স্ট্যান্ডার্ড ইউনিট অফ মেজারমেন্ট অফ লেন্থ ইজ দা মিটার। আমাদের নরমালি যেটা মাপি সেটা সেটার মাপের লেন্থ কি হবে, লম্বাটা কি আছে, মিটার। অল টাইপস অফ লেন্থস আর মেজার্ড ইন সেন্টিমিটার, মিটার্স অ্যান্ড কিলোমিটার্স। সব রকমই লম্বা কিভাবে মাপা হয়, সেন্টিমিটারে, মিটারে এবং কিলোমিটারে। স্মল লেন্থ আর মেজার ইন সেন্টিমিটার, যেগুলো ছোট সেগুলোকে কিসে মাপা হয়, সেন্টিমিটারে। অ্যান্ড লঙ্গার লেন্থ আর মেজার্ড ইন মিটার, লম্বা যেটা বড় যেটা সেটাকে মাপা হয় মিটারে। লং ডিস্টেন্স আর মেজার্ড ইন কিলোমিটার, যেটা অনেক দূর পর্যন্ত মাপা হয় সেই লম্বাটাকে মাপা হয় কিসে, কিলোমিটারে। উই ক্যান মেজার দ্য লেন্থ অ্যান্ড উইথ অফ উইন্ডোজ অ্যান্ড ডোরস ইন আওয়ার হোম। আমি আমাদের বাড়ির কি করতে পারি, জানালা এবং দরজার লম্বা এবং চওড়াটা মাপতে পারি। উই ক্যান অলসো মেজার দ্য সাইজ অফ ক্লোথস টু বি গিভ টু দ্য টেলার ফর স্টিচিং দেম। আমরা আমরা কি করতে পারি, আমাদের জামা কাপড়ের মাপ দর্জির দোকানে দর্জিকে সেলাই করতে দেওয়ার ওখানেও মাপতে পারি। রাইট দ্য নেম অফ দ্য ফাইভ অফ থিংস ক্যান ইউ মেজার উইথ দ্য মেজারিং। এখানে কি করতে হবে, তোমাদের পাঁচটা নাম লিখতে হবে। এটা আমি তোমাদের হোমওয়ার্কে করাবো, যেটা তোমরা কি করতে পারো, মেজার টেপ দিয়ে মাপতে পারো। উই ক্যান মেজার ভেরি টাইনি লেন্স ইন মিলিমিটার, যেটা সব থেকে ছোট সেটাতে কি দিয়ে মাপা হয়, সেই লেন্থটাকে মিলিমিটার দিয়ে মাপা হয়। এর আগে আমরা কি মাপলাম, সেন্টিমিটার, মিটার অ্যান্ড কিলোমিটার। সেন্টিমিটার ছিল স্মল, লঙ্গার ছিল মিটার, এবং লং ডিস্টেন্স মাপা হয় কিলোমিটারে। কিন্তু আমরা আবার ভেরি টাইনি লেন্থ, যেটা খুব ছোট সেইটাকে কি সে মাপি, মিলিমিটারে। দ্য রিলেশন বিটুইন এমএম হচ্ছে মিলিমিটার, সিএম সেন্টিমিটার, এম মিটার অ্যান্ড কেএম কিলোমিটার গিভেন বিলো। দেখো, 10 মিলিমিটার ইকুয়াল টু 1 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার ইকুয়াল টু 1 মিটার, অ্যান্ড 1000 মিটার ইকুয়াল টু 1 কিলোমিটার। তাহলে এখানে কি আছে, এখানে বলছে 10 মিলিমিটার হচ্ছে, 10 মিলিমিটারকে আমরা 1 সেন্টিমিটার বলতে পারি, 100 সেন্টিমিটারকে আমরা 1 মিটার বলতে পারি, এবং 1000 মিটারকে আমরা কি করতে পারি, 1 কিলোমিটারও বলতে পারি। অথবা 1 সেন্টিমিটারকে আমরা 10 মিলিমিটার বলতে পারি, 1 সেন্টিমিটার ইকুয়াল টু 10 মিলিমিটার, অ্যান্ড 1 মিটার ইকুয়াল টু 100 সেন্টিমিটার, অ্যান্ড 1 কিলোমিটার ইকুয়াল টু 1000 মিটার। মেজারমেন্ট অফ দ্য ওয়েট কি বলছে, ওয়েট, ওয়েটের মেজারমেন্ট। এর আগে আমরা কি করলাম, লেন্থ, দেন এখন আমরা করব ওয়েট। ওয়েট ইজ মেজার ইন গ্রাম অ্যান্ড কিলোগ্রাম, আমরা ওয়েটটা কিসে মাপি, গ্রাম এবং কিলোগ্রামে। এ বিম ব্যালেন্স অ্যান্ড দ্য ইলেকট্রনিক ব্যালেন্স আর ইউজ টু মেজার ওয়েট। আমরা কি করি, এই দাঁড়িপাল্লা এবং ইলেকট্রিক যন্ত্র এই ওয়েট মাপতে ব্যবহার করি। বিনি অ্যান্ড আমন রান টু দ্য গ্রসার, দে পিক আপ আ 1 কিলো সুগার অ্যান্ড 1/2 কিলো হোয়াইট ফ্লাওয়ার অ্যান্ড 100 গ্রাম অফ কর্নফ্লাওয়ার। বিনি এবং আমন কোথায় গেল, মুদি দোকানে গেল, সেখানে গিয়ে তারা কি করলো, 1 কেজি চিনি, 1/2 কেজি ময়দা এবং 100 গ্রাম কর্নফ্লাওয়ার আনলো। ওয়েট অফ অল সলিড থিংস ইজ মেজার্ড ইন গ্রামস, 1000 গ্রামস মেক আ 1 কিলোগ্রাম। এখানে আমরা কি পড়েছিলাম, 1000 মিটার ইকুয়াল টু 1 কিলোমিটার,
তাহলে এখানে 1000 গ্রাম ইকুয়াল টু 1 কিলোগ্রাম। এ বিম ব্যালেন্স মেজারিং অফ দ্য ওয়েট ফর ম্যাঙ্গোস, এখানে কি করছে, এই যে দাঁড়িপাল্লাতে আম মাপা হচ্ছে। আমান চুজেস সাম ম্যাঙ্গোস অ্যাট দ্য ফ্রুট সেলার শপ, আমান কি করলো ফ্রুট সেলারের দোকানে গিয়ে, ফল বিক্রেতার দোকানে গিয়ে কিছু আম নিল। প্লিজ গিভ মি 4 ম্যাঙ্গোস হি সেজ, নো সে দ্য ফ্রুট সেলার, আই সেল দেম বাই ওয়েট, আমার দোকানদারকে ফলের দোকানদারকে বললো আমাকে 4টা আম দাও। তা দোকানদার ওকে বললো যে না ওইভাবে দেওয়া যাবে না, আমি ওয়েট করে দিব। হাউ মাচ ডু ইউ ওয়ান্ট, তোমার কতটা চাই, তোমার কতটা আম চাই, 1 কিলো অর মোর, 1 কেজি না তার বেশি। আমান আস্ক হিম টু ওয়েট 4 ম্যাঙ্গোস, আমান দোকানদারকে বললো এই 4টে আমের ওজন করো, দে ওয়েট 1 কিলো অ্যান্ড 400 গ্রামস, 4টা আমের ওজন হলো 1 কেজি 400 গ্রাম। ভেজিটেবল অ্যান্ড ফ্রুটস আর ওয়েট ইন কিলোগ্রাম, ভেজিটেবল শাকসবজি এবং ফল কিসে ওজন করা হয়, কিলোগ্রামে। ইলেকট্রনিক ব্যালেন্স ফর মেজারিং ওয়েট, এটা হচ্ছে ইলেকট্রনিক আর এটা হচ্ছে স্ট্যান্ডিং দাঁড়িপাল্লার ওয়েট, এটাতেও কিলোগ্রাম মাপা হয়, এটাতেও কিলোগ্রাম মাপা হয়, তাহলে এটা প্রত্যেকে বাড়িতে ভালো করে পড়বে। দ্যাটস অল।